বন্ধুরা আজকে আমি জেনারেল নলেজের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব এর আগে জেনারেল নলেজ জেনারেল সায়েন্স জিআই এবং ম্যাথামেটিক্সের অনেক ভিডিও আপলোড করেছি যে সমস্ত বন্ধুরা আগের ভিডিওগুলি দেখো নি সেই সমস্ত বন্ধুরা অতি অবশ্যই এই যে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে সেখানেতে আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে ভিডিও যে অপশান আছে সেই ভিডিও অপশানে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়াও তোমরা অতি অবশ্যই যে প্লেলিস্ট অপশান রয়েছে সেখানে গিয়েও তোমার পছন্দমতের ভিডিওগুলি তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আজকের যে মূলত টপিক সেটি হলো সৌরজগতের যে বিভিন্ন গ্রহ রয়েছে সেই বিভিন্ন গ্রহের তথ্যাবলী সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এক কথায় সৌরজগতে যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহগুলির অবস্থান কোনটিকে কি গ্রহ বলা হয় কেন বলা হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এগুলো থেকে অনেক প্রশ্ন এসে থাকে তো ভিডিওটা দেখতে থাকো দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের আলোচনার পাঠের প্রথম প্রশ্ন রয়েছে অন্তস্থ গ্রহ কোন কোন গ্রহগুলিকে বলা হয় না অন্তঃস্থ গ্রহ যে সমস্ত গ্রহগুলিকে বলা হয় সেগুলি হল বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহকে বলা হয় অন্তুস্ত গ্রহ তারপর রয়েছে বহিষ্ঠ গ্রহ কোন কোন গ্রহগুলিকে বলা হয় না বহিষ্ঠ গ্রহ যে সমস্ত গ্রহগুলিকে বলা হয় সেগুলি হলো। বৃহস্পতি শনি ইউরেনিয়াস এবং নেপচুন এই চারটি গ্রহকে বলা হয় বহিষ্ঠ গ্রহ তারপরে রয়েছে রাক্ষসে গ্রহ কাকে বলা হয় বা রাক্ষসে গ্রহ কোন কোন গ্রহগুলিকে বলা হয় না রাক্ষসে গ্রহ বলা হয় বৃহস্পতি শনি ইউরেনিয়াস এবং নেপচুন এই চারটে গ্রহকে কিন্তু বলা হয় রাক্ষসে গ্রহ তাহলে দেখো বহিষ্ঠ গ্রহ আর রাক্ষসে গ্রহ কিন্তু একই রকম দেখো বহিষ্ঠ গ্রহ কিন্তু বৃহস্পতি শনি ইউরেনিয়াস এবং নেপচুন এই চারটে গ্রহকে বলা হচ্ছে আবার রাক্ষসে গ্রহও কিন্তু বলা হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনিয়াস এবং নেপচুনকে তোমরা এই জিনিসগুলো কিন্তু নোট করে রাখো অনেক সময় কিন্তু যখন হয়তো এই ভিডিওটা দেখ পারবে না বা দেখার কোনো সময় হবে না বা সুযোগ হবে না সেই রকম মুহূর্তে তোমরা কিন্তু খাতায় নোট করে রাখলে খাতাটা বের করে ঝট করে দেখে নিতে পারবে তো অতি অবশ্যই এইসব জিনিসগুলো তোমরা দেখার সাথে সাথে অবশ্যই খাতায় নোট করে রাখবে সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু সুবিধা হয় তারপর রয়েছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি অর্থাৎ পৃথিবীর সবথেকে কাছের যে গ্রহ সেটি কোনটি না পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হল শুক্র দেখো এর পরের প্রশ্ন রয়েছে সূর্যের নিকটতম গ্রহ অর্থাৎ সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি না সূর্যের সবথেকে কাছের গ্রহ হলো বুধ দেখো অনেক বন্ধুদের ক্ষেত্রে কিন্তু এই দুটো মিক্সড হয়ে যায় যে বুঝতে পারে না যে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ শুক্র না বুধ আবার সূর্যের সব থেকে কাছের গ্রহ শুক্র না বুধ এই রকম কিন্তু একটা কনফিউজের মধ্যে তারা পড়ে যায় তার ফলে অনেক সময় পরীক্ষাতে আনসার ভুল করে ফেলে তো মনে রাখবে যে পৃথিবীর অর্থাৎ আমাদের যে পৃথিবী সেই যে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হল শুক্র কিন্তু সূর্য সেই সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে দরকার হলে নোট করেও রাখতে পারো পরে রয়েছে সূর্যের দূরতম অর্থাৎ সূর্য থেকে সব থেকে দূরে যে গ্রহটি তার নাম কি না সূর্য থেকে সব থেকে দূরে যে গ্রহটি রয়েছে সেটির নাম হলো প্লুটো এই প্লুটো হলো সব থেকে সূর্যের দূরতম গ্রহের নাম তারপরে রয়েছে আয়তনের সৌরজগতের বড় বা বৃহত্তম গ্রহ কোনটি আয়তনের সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি তারপর রয়েছে আয়তনের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি আয়তনের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ তাহলে এই জিনিসটা মনে রাখবে না আয়তনের সৌরজগতের সবথেকে বড় গ্রহ হল বৃহস্পতি এবং আয়তনের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হলো বুধ তারপর রয়েছে লাল গ্রহ বলা হয় কাকে বা কোন যে গ্রহ সেই গ্রহ কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় তা লাল গ্রহ বলা হয় মঙ্গলকে তারপর নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে না নীল গ্রহ বলা হয় পৃথিবীকে পৃথিবী একটি নিজে গ্রহ অর্থাৎ নীল গ্রহ বলা হয়ে থাকে এই পৃথিবীকে তারপর রয়েছে সবুজ গ্রহ বলা হয় কাকে না সবুজ গ্রহ বলা হয় ইউরেনিয়াসকে ইউরেনিয়াস একটি সবুজ গ্রহের উদাহরণ তারপর রয়েছে যে সমস্ত গ্রহের বলয় দেখা যায় সেগুলি কী কী না যে সমস্ত গ্রহের মধ্যে বলয় দেখতে পাওয়া যায় সেগুলি হলো শনি এবং ইউরেনিয়াস এই শনি এবং ইউরেনিয়াস গ্রহের মধ্যে বলয় দেখতে পাওয়া যায় তারপর হচ্ছে যে গ্রহের পরিক্রমণ কাল সর্বপেক্ষা কম মানে যে গ্রহের পরিক্রমণ কাল সর্বপেক্ষা কম বা সব থেকে কম সেটি কি না সর্বপেক্ষা কম পরিক্রমণ কাল যেটি সেটি হলো বুধ এই বুধ গ্রহের কাল সব থেকে কম পরের প্রশ্ন রয়েছে যে গ্রহের পরিক্রমণ কাল সর্বপেক্ষা বেশি সেটি কি। না পরিক্রমণ সব থেকে বেশি যে গ্রহের সেটি হলো প্লুটো এই প্লুটো গ্রহের পরিক্রমণ সব থেকে বেশি তারপর রয়েছে যে গ্রহের বায়ুমণ্ডল দেখা যায় না সেটি কোন গ্রহ না বুধ গ্রহের কিন্তু কোনো বায়ুমণ্ডল দেখতে পাওয়া যায় না তারপরে হচ্ছে যে গ্রহের দিন এবং রাত্রির উষ্ণতার পার্থক্য সর্বাধিক সেটি কোন গ্রহ না বুধ এই বুধ গ্রহের দিনের যে টেম্পারেচার বা রাত্রির যে টেম্পারেচার সেটা কিন্তু সবসময় সর্বাধিক তাদের যে উষ্ণতার পার্থক্য সেটি কিন্তু সর্বাধিক তার এই যে গ্রহটি সেটি হলো বুধ এই বুধ গ্রহের মধ্যে দিন রাত্রির উষ্ণতার পার্থক্য সর্বাধিক থাকে তারপর রয়েছে যে গ্রহের ঘনত্ব সব থেকে বেশি বা সর্বাধিক সেটি কি না পৃথিবী এই পৃথিবী গ্রহের ঘনত্ব সব থেকে বেশি তারপর রয়েছে যে গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় সেটি কোন গ্রহ না শুক্র এই শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে তারপর রয়েছে যে সমস্ত গ্রহের কোনো উপগ্রহ নেই সেগুলি কি কি না বুধ এবং শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ থাকে না পরীক্ষার সময় এই প্রশ্নটা কিন্তু বারবার দেয় যে যে সমস্ত গ্রহের কোনো উপগ্রহ থাকে না সেই গ্রহগুলি কী কী না মনে রাখবে যে গ্রহের উপগ্রহ থাকে না সেই দুটি গ্রহ হলো বুধ এবং শুক্র এই বুধ এবং শুক্র এর মধ্যে কোনো উপগ্রহ থাকে না তারপর রয়েছে যে গ্রহ শুকতারা বা সন্ধ্যা তারা না হিসাবে পরিচিত বা শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত সেই গ্রহটি কোনটি না শুক্র গ্রহ এই শুক্র গ্রহটি কিন্তু শুকতারা এবং সন্ধ্যা তারা হিসাবেও পরিচিত রয়েছে তারপর রয়েছে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি। দেখো আগে বললাম পৃথিবীর নিকটতম বা কাছের যে গ্রহ সেটি বললাম শুক্র কিন্তু এখানে বলেছে পৃথিবীর নিকটতম নক্ষত্র ওটা ছিল গ্রহ এটা কিন্তু নক্ষত্র তাহলে পৃথিবীর বা আমাদের যে পৃথিবীর সেই পৃথিবীর নিকটতম বা কাছের যে নক্ষত্র সেটি হল পক্সিমা সেন্টরাই এই পক্সিমা সেন্টরাই হলো পৃথিবীর সবথেকে নিকটতম একটি বা কাছের একটি নক্ষত্রের নাম তারপর রয়েছে সৌরজগতের সর্বাধিক উষ্ণতা উষ্ণতম গ্রহ কোনটি সৌরজগতের সবথেকে বেশি যুক্ত গ্রহ হল গ্রহ এই শুক্র গ্রহের উষ্ণতা থেকে সৌরজগতের সবথেকে বেশি উষ্ণতম বা উষ্ণ উষ্ণতা থেকে বেশি থাকে এই শুক্র গ্রহের মধ্যে তারপর রয়েছে সৌরজগতের সর্বাধিক শীতলতম গ্রহ কোনটি না সৌরজগতের মধ্যে সব থেকে ঠান্ডাযুক্ত যে গ্রহ রয়েছে সেটি হলো ইউরেনিয়াস এই ইউরেনিয়াস গ্রহ কিন্তু সৌরজগতের মধ্যে সব থেকে শীতলতম একটি গ্রহের নাম তারপরে রয়েছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ দেখো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ সেটির নাম কী না সৌরজগতের যে বৃহত্তম উপগ্রহ সেটি হলো জ্ঞানিমিট। এই জ্ঞানীমিট হলো সৌরজগতের একটি বৃহত্তম উপগ্রহ যেটি বৃহস্পতির উপগ্রহ পরে রয়েছে বৃহত্তম অ্যাস্ট্রয়েড বেল দেখা যায় সেরেসে এ সেরেসের মধ্যে বৃহত্তম অ্যাস্টরয়েড বেল দেখতে পাওয়া যায় বন্ধুরা এই ছিল সৌরজগত থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই তথ্যগুলি হয়তো অনেকের জানা আছে বা অনেকের জানা নেই তো যদি জানা থাকে খুবই ভালো যাদের জানা নেই তারা অতি অবশ্যই এই প্রশ্নগুলির সাথে সাথে উত্তরগুলিও খাতায় নোট করে রাখবে অনেক সময় দেখবে এগুলো থেকে অনেক প্রশ্ন এসে থাকে আর যদি তোমরা এগুলি মনে রাখো তাহলে তো খুবই ভালো হয় বিভিন্ন পরীক্ষার সময় এর উত্তরগুলি করতে পারবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কন করবে এবং সকল বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ